সাধারণ নুডলস না খেয়ে এবার ট্রাই করে দেখুন গ্রেভি নুডলস। এই চাইনিজ রেসিপিটা ভীষণ ভালো খেতে হয়, বাড়িতে বানিয়ে সার্ভ করলে মনে হবে রেস্টুরেন্টে তৈরি করা কোনো স্পেশাল ডিশ। নমস্কার, মাদার স্পেশাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে নুডলসটাকে সেদ্ধ করে নিতে হবে। নুডলস সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর অল্প তেল মাখিয়ে নিতে হবে যাতে নুডলসটা ঝরঝরে থাকে। এরপর ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে সেদ্ধ নুডলসটাকে ভেজে নিতে হবে। দিচ্ছি সয়া সস। নুডলস কুক করা হয়ে গেছে, এখন এটাকে সরিয়ে রেখে দেব। এরপর একটা পাত্রে জল দিয়ে তার মধ্যে হাফ টিস্পুন নুন দিচ্ছি। লাগবে বোনলেস চিকেন, এখানে চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি। চিকেন পিসটাকে এখন সেদ্ধ করে নিতে হবে। এর মধ্যে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ, আর দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এরপর ঢেকে চিকেন পিসটা ভালো মতো সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। চিকেন পিসটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। চিকেন পিসটা এখন ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরপর গ্রেভি তৈরি করব, তার জন্য দিচ্ছি তেলের মধ্যে বেশ কিছু কুচুনো রসুন। আর দিচ্ছি কিউব শেপে কাটা পেঁয়াজ। দিচ্ছি 5টা চেরা কাঁচা লঙ্কা। আর দিচ্ছি ক্যাপসিকাম। সেদ্ধ করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন নুন দিলাম। এখন চিকেন স্টকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার জলের সাথে গুলিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার জন্যই একটা থিক গ্রেভি তৈরি হবে। দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার। গ্রেভি তৈরি হয়ে গেছে। ভাজা নুডলসটা এখন সার্ভিং প্লেটে ভালো করে ছড়িয়ে নিতে হবে। তৈরি করা গ্রেভিটা এখন নুডলসের উপরে ছড়িয়ে দিতে হবে। এই রেসিপিটা একদম গরম গরম সার্ভ করতে হবে। গ্রেভি নুডলস খাওয়ার জন্য একদম রেডি। রেসিপিটা পছন্দ হলে প্লিজ লাইক আর শেয়ার করে আমায় মোটিভেট করুন। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, সাবস্ক্রিপশন একদম ফ্রি।